কিচেন তেলসের আজকের পর্বে সবাইকে স্বাগতম আজকে একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব দারুণ মজার একদম নরম তুল তুলে পুর ভরা স্টাফড বিফ অ্যান্ড ভেজিটেবল বান এই বানটা আপনি বেকও করতে পারেন কিংবা চাইলে তেলে ভেজেও খেতে পারেন চলুন দেখা যাক কিভাবে করতে হবে বানের দো তৈরির জন্য আমি শুরুতেই নিয়ে নিচ্ছি দুই চা চামচ ইস্ট এর মধ্যে দিয়ে দেব এক কাপ কুসুম গরম পানি এবার ইস্টটা এই গরম পানিতে একটু গুলে নিয়ে ওয়েট করব তিন থেকে চার মিনিট অ্যাক্টিভেট হওয়ার জন্য এটা অ্যাক্টিভ ড্রাই ইস্ট খুব সহজেই অ্যাক্টিভেট হয়ে যায় ইস্ট অ্যাক্টিভেট হওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপ ময়দা এক কাপ ময়দায় সাধারণত চারটা ছোটো বান এবং বড় করে করলে তিনটা বান হয় আমি বারোটা বান করার সিদ্ধান্ত নিয়েছি বড় তাই চার কাপ ময়দা দিচ্ছি এখন এর মধ্যে দেব দুই চা চামচ লবণ এবং দেব দুই টেবিল চামচ চিনি এরপরে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধের বদলে অনেকে লিকুইড দুধ ইউজ করেন তাহলে পানির পরিমাণটা কম হয় গুঁড়ো দুধ দিলাম তিন টেবিল চামচ এখন দিচ্ছি একটা ডিম সব শেষ উপকরণ দেব তেল দিচ্ছি চার টেবিল চামচ তেল যেই কয় কাপ ময়দা নেবেন ঠিক সেই কয় টেবিল চামচ তেল মানে পাঁচ কাপ ময়দা যদি নেন তাহলে পাঁচ টেবিল চামচ তেল আসবে এখন এই সবগুলো উপকরণকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এই বানের দোটা নরম হওয়া নির্ভর করে আপনি দোটাকে কতক্ষণ ধরে মথবেন বা মাখাবেন আপনি যদি কোনো ব্রেড মেকার বা মেশিন দিয়ে মাখান তাহলে সেটা অন্য কথা কিন্তু যদি হাত দিয়ে মথেন তাহলে আপনাকে ধৈর্য ধরে পাঁচ থেকে সাত মিনিট তো মরতেই হবে না হলে বানটা শেষে নরম হয় না আমি দো মথেছি প্রায় আট মিনিটের মতো এখন টাচ করলেই দেখা যাচ্ছে যে দোটাতে আমার আঙুল ডেবে যাচ্ছে মানে এটা একদম নরম এবং ইলাস্টিক হয়েছে এখন আমি এই দোটা ঢেকে একটা গরম জায়গায় দুই ঘন্টার জন্য রেখে দেব যাতে ফুলে দ্বিগুণ হয়ে যায় এর মধ্যে তৈরি করে নেব ফিলিংটা আর সেজন্য শুরুতেই দিয়ে দিচ্ছে একটা কড়াইতে কিছু তেল তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দেব এক কাপ কুচি করে কাটা পেঁয়াজ পেঁয়াজটা একদম লাল করে ভাজবো না মোটামুটি একটু সাদা সাদা হয়ে মানে নরম হয়ে এলে রান্না হয়ে এলেই এর মধ্যে আমি আমার ফিলিংয়ের জিনিসগুলো সব দিয়ে দেব তো সেজন্য শুরুতেই দিচ্ছি আধা কেজি গরুর কিমা এই কিমাটার মানে একদম মিহি কিমা না একটু বড় কিমা যেটা সেটা তো কিমাটা মোটামুটি একটু ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে এক এক করে অন্যান্য উপাদানগুলো দিয়ে দেব তো প্রথমে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা আসলে এখানে স্বাদের উপরে নির্ভর করে এরপরে দেব এক চা চামচ চাট মশলা কেউ চাইলে গরম মশলাও দিতে পারেন এবং আধা চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে এইগুলোকে মাংসের সাথে মিশিয়ে নিলাম এখন আসবে সবজি আমি সবজি নিয়েছি কিছু কুচানো বাঁধাকপি এখানে এক কাপের একটু বেশি বাঁধাকপি আছে এর সাথে তিনটা গাজর কুচি করে দিয়েছি এবং দিচ্ছি লাল এবং সবুজ ক্যাপসিকাম এগুলো সবই চারকোনা করে কেটে নিয়েছি সবজিগুলো বেশিক্ষণ রান্না করব না জাস্ট দুই মিনিটের মতো মানে সবজিটা আধা কাঁচা থাকতে থাকতেই আমরা রান্না শেষ করে ফেলবো গুলো একসাথে বাইন্ডিংয়ের জন্য এখন দুই টেবিল চামচ ময়দা দিলাম এবং দেব আধা কাপ দুধ দিয়ে একদম সব কিছু ভালো করে মিশিয়ে মানে একটা আঠা আঠা মাখা মাখা ভাব চলে আসবে ফিলিংটার মধ্যে তখন আমরা এটাকে চুলা থেকে তুলে নেব এতক্ষণে আমাদের দো রেডি হয়ে গিয়েছে দেখা যাক দেখেন এটা একদম ফুলে ডাবল হয়ে গেছে এখন এই দো থেকে আমি ছোট ছোট করে কয়েকটা বানের মতো করে নেব এরপর এই বানগুলোকে হাত দিয়ে একটু ভেতরে গর্ত করে মানে ফিলিং দেওয়ার জন্য জায়গা করে এর মধ্যে ফিলিং ভরে নেব বান তৈরি হওয়া যাওয়ার পরে এখন এগুলোকে এক এক করে একটা বেকিং ট্রেতে সাজিয়ে নেব যদি আপনি তেলে ভাজতে চান তাহলে এই পর্যায়ে সরাসরি তেল গরম করে ভেজে নিলেই হবে তবে আমি বেকিং করে নেবো আজকে সেজন্য একটা বেকিং ট্রেতে গুছিয়ে নিচ্ছি এরপর এগুলোকে আমি ঢেকে দিয়ে ওয়েট করব দশ মিনিট দশ মিনিট পরে এখন বানগুলোতে এগ ওয়াশ করে নিচ্ছি এগো আসার একটাই উদ্দেশ্য যেন বেকিংয়ে কালারটা সুন্দর আসে এরপর উপরে দিয়ে দিচ্ছি কিছু সেজাম সিডস বা তিল এখন এগুলোকে ওভেনে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বেক করব বিশ থেকে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পর বানগুলো একদম গোল্ডেন ব্রাউন হয়ে তৈরি হয়ে গিয়েছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের সঙ্গে খুব শিগগিরই আবার